বেরিয়ে আসছে একের পর এক কেলেঙ্কারি, বারবার কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলছে অ্যানাকন্ডার, আর বারবারই কেঁপে উঠছে লাল দুর্গ। এবারকার কেলেঙ্কারিতে অভিযুক্ত সেই পুরানোই প্রকাশ্যে এলো সদ্য প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথের আরেক কেলেঙ্কারি। হিটলারের প্রচার বাহিনীর কাণ্ডারি গোয়েবলসের কৌশলী পন্থা ছিল একই মিথ্যা বারবার প্রচার করা, ফলে তা সত্য বলে মেনে নিতে হয়। কিন্তু বাস্তবে সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না, একদিন না একদিন সত্য উদ্ঘাটিত হবেই এবং হচ্ছেও। সদ্য প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ এ রাজ্যে একটা পরিচিত নাম, যদিও বিদ্যা কেলেঙ্কারি ও রোজভ্যালি কেলেঙ্কারি বিজিতা দেবীর পরিচিতির অন্যতম কারণ। তবে জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞানসম্মত দাবি করেও যথেষ্ট বদনাম করিয়েছেন তিনি। বিজিতা দেবীর সম্পত্তির পরিমাণ বৃদ্ধির গতি দেশের জনসংখ্যা বৃদ্ধির গতির চেয়েও বেশি। তবে এবার যে কারণে সদ্য প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ শিরোনামে এসেছেন তা ভয়াবহ এবং চূড়ান্ত জালিয়াতির নমুনা। 2008 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে বিজিতা দেবী যে অ্যাফিডেভিট জমা দেন নির্বাচন দপ্তরে, তাতে নিজেকে গ্রাজুয়েট বলে দাবি করেন তিনি। তিনি দাবি করেন 1988 সালে তিনি বিকম পাস করেন। 2013 সালের নির্বাচনের আগে দাখিল করা এভিডেভিট মূলেও তিনি একই দাবি করেন। ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজ থেকে 1988 সালে বিকম পাস করেন বলে দাবি করেন বিজিতা নাথ। কিন্তু 2018 সালে নির্বাচনের আগে মনোনয়নপত্র দাখিলের সময় যে এভিডেভিট জমা দেন তাতে আশ্চর্যজনকভাবে বিজিতা নাথ দাবি করেন তিনি গ্রাজুয়েট নন। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিকম সেকেন্ড ইয়ার, অর্থাৎ দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ। 2008 সাল এবং 2013 সালে যে ব্যক্তি বিকম পাস ছিলেন সেই ব্যক্তি কী করে 2018 সালে বিকম সেকেন্ড ইয়ার পাস হয়ে যায়? সেলফ ডিক্লেয়ার্ড এভিডেভিটে প্রতিবারই দাবিগুলি স্বয়ং বিজিতা নাথই করেছেন, বিজিতা নাথের হয়ে অন্য কেউ করেননি। তাহলে একই ব্যক্তির দাবি এক একবার এক এক রকম কী করে হয়? উত্তর একটাই, বিজিতা নাথ তার শিক্ষাগত যোগ্যতা ঘোষণা করার ক্ষেত্রে মিথ্যা বলেছেন, জালিয়াতির আশ্রয় নিয়েছেন সদ্য প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ। নির্বাচন দপ্তরে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের সঙ্গেই প্রতারণা করেননি বিজিতা নাথ, 37 লক্ষ রাজ্যবাসীর সঙ্গেও প্রতারণা করেছেন তিনি। বিধানসভাকে কলঙ্কিত করেছেন বিজিতা নাথ। শুভবুদ্ধি সম্পন্ন মহল চাইছে এই ঘটনার তদন্ত হোক। বিধানসভাতে যে আসনে এখনও বসে আছেন বিজিতা নাথ, সেই বিধানসভার অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।